জিও বাংলা সাত সম্মান 2019 এর পরিক্রমা সারার পর কিন্তু জিও বাংলা টিম বেরিয়ে পড়েছে প্যান্ডেল হপিং এ, আর সাউথ কলকাতা ঘুরতে ঘুরতে চলে এসেছে চক্রবেরিয়া সার্বজনীনে, এবং সঙ্গে রয়েছেন কিন্তু প্রজ্ঞা, সরি আরজে প্রজ্ঞা এবং আরজে রাকেশ। আমি প্রথমে পেয়ে গেছি আরজে প্রজ্ঞাকে, ওনার থেকে জিজ্ঞেস করবো কেমন লাগছে এখানে এসে। দীপালি আমাদের খুব একটা ভালো জায়গা নিয়ে এসেছে, মানে ভীষণ সুন্দর, আপনাদের সবাইকে আসতে হবে, না এলে কিন্তু মিস করবেন। আর এখানে যে এই যে চক্রবেরিয়া সার্বজনীন যে কর্ণধার, হ্যাঁ, যিনি ভেবেছেন গোটা ব্যাপারটা, তাকেও আমরা সঙ্গে পেয়ে গেছি। আমি তো এখান থেকে বেরোতেই চাইছিলাম না, আর অসীমদাকে সামনে পেয়েছি। আই ওয়াজ সিইং কি হি ওয়াজ কন্টিনিউয়াসলি স্পিকিং ইন গুজরাতি, আর আমার কাছে প্রিয়াঙ্কা শেঠ, শি স্পিকস ইন ফ্লুয়েন্ট গুজরাতি। আই থিঙ্ক প্রিয়াঙ্কা শুড আস্ক সামথিং। না, প্রিয়াঙ্কা স্পিকস ইন গুজলিশ। ইয়া প্রিয়াঙ্কা, দ্য কোয়েশ্চন শুড বি ফ্রম ইউ। গুজলিশ গুজলিশ ইয়া কোয়েশ্চন আছে। আমি প্রিয়াঙ্কাকে বাংলায় জিজ্ঞেস করব, প্রিয়াঙ্কা গুজলিশে আনসার দেবে। হ্যাঁ প্রিয়াঙ্কা, মণ্ডপটা তো খুব সুন্দর, আমাদের সবারই খুব ভালো লেগেছে। হ্যাঁ, মানে তুমি কি দেখলে, তোমার কি ভালো লাগলো গুজলিশে বলো। আরে সবথেকে ধরা আইয়ানি মূর্তি সারি লাগি, এন্ড দ্য প্যান্ডেল ইজ রিয়েলি নাইস, আই গেস ইউ শুড অলসো ভিজিট হিয়ার, এন্ড হ্যান্ড ওভার টু প্রজ্ঞা। অসীমদা তো গুজরাটিতে পিএইচডি, অসীমদা গুজরাটিতেই বলবে। মাননীয় মুখ্যমন্ত্রী কইলো এক দিবস আগর, মানে 2018 নু যে থিম ছে এনা পুরো ইমাজিনেশন, এনা সোচ বধু যায় ছে, ক্রেডিট গোজ টু আর্টিস্ট সুশান্ত পাল। লাস্ট ইয়ার 2018 মা যে থিম হতু, এনা পছি જ્યારે મા દુર્ગાનું વિસર્જન થવા પછી અમે સુશાંત પાલ સાથે કોન્ટેક્ટ કરીને, અમે વિસ્તારિત રૂપમાં એના સાથે વાત કરીને, વી ડિસાઇડેડ વોટ શુડ બી ધ થીમ ઓફ 2019. નાવ 2019 નો વોટ એવર ઇઝ થીમ વી હેવ થોટ ઓફ, આર્ટિસ્ટ હેઝ થોટ ઓફ, ઇટ હેઝ બીન ઇન ફ્રન્ટ ઓફ યુ પ્લેસ નાવ. સો ડેફિનેટલી પ્રાઇઝિસ આર દેર, બટ અગેન ધ બેસ્ટ પ્રાઇઝ ઇઝ ફ્રોમ ધ પીપલ. જેટલા માણસ આવશે, જેટલા ફૂટફોલ થશે, એ જ અમારી પાસે ફર્સ્ટ એન્ડ ફોરમોસ્ટ પ્રાયોરિટી પ્રાઇઝ છે. એન્ડ ડેફિનેટલી ધ ડિફરન્ટ કંપનીઝ, ડિફરન્ટ જેવી રીતે જીઓ કરે છે, ને દે આર ઓલ્સો ઇન કોમ્પિટિશન. સો હુ લીવ્સ પ્રાઇઝિસ, ઇફ વી ગેટ ઇટ, ઇટ ઇઝ વેરી ગુડ. વિથ એન્ડ વી હોપ whatever we have portrayed this time by Sushant Pal, what has been done, I think absolutely what we are seeing when anybody is visiting the entering the mandap, after seeing that whatever the reply we are getting, reaction they are getting, the body language we are seeing, it is definitely a very encouragement to us. And amra bhishon utshahito Jio Bangla sokol darshokke janai শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা চক্রবেরিয়া সার্বজনীনের পক্ষ থেকে, এবং আপনারা আসুন চক্রবেরিয়া সার্বজনীনের 2019 উপস্থাপনা পরত, সেটাকে চাক্ষুষ করুন, এবং আপনাদের বন্ধুবান্ধবকে বলুন, আত্মীয় স্বজনকে বলুন, সবাই মিলে এসে এই কাজটাকে সার্থকতা করে এনে দিন। আর আমি বলবো যে অসীমদা, উই আর প্রাউড অফ ইউ, মানে অসীমদা হলো মিনি ইন্ডিয়া, কতগুলো ভাষায় কথা বললি। আর আমি আজকে চতুর্থী, ঘড়ির কাঁটা বলছে ঠিক 11টা রাত, মনে হচ্ছে অষ্টমীর লাইন পড়ে গেছে, মানে অসাধারণ। ভেতর থেকে গিয়ে বাইরে কিন্তু বেরোতে ইচ্ছে করছে না, আর মায়ের এই রূপটা অসাধারণ, অসীমদা দারুণ হয়েছে, মানে আমার মনে হলো কি, মানে কিছুক্ষণ তাকিয়ে থাকি, অদ্ভুত। আর এই যে এক্সটার্নালি প্রত্যেক অস্ত্র দেয়ালে, ওদিকে চোখ, এই মানে এইগুলো যে থিম কনসেপ্টটা দেখিয়েছো অসাধারণ, মানে এখানে এসে মানে বেশ একটা অন্য ডিফারেন্ট ফিলিং লাগছে, গোটা ব্যাপারটা, সমগ্র ব্যাপারটাই মানে চমক তো এবার চক্রবেরিয়া সার্বজনীন খুবই দিয়েছে। আর এখানে আমি দর্শনার্থীদের দেখছি, এই আমাদের অসীমদা যেরকম মিনি ইন্ডিয়া, এখানে দর্শনার্থীদের নানা ভাষায় কথা বলছে, এটাও একটা মিনি ইন্ডিয়া হয়ে গেছে, খুব ভালো লাগছে। এবারে আরও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হয়তো অনেক জায়গায় থাকে, কিন্তু সেটা অনেক সময় যারা দর্শক আসেন তারা বলতে চান না, বাট আমরা, আমাদের ভলেন্টিয়ার্সরা আছে, এবং আমরা মানুষের কাছে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে তো বলছি, আমরা কিন্তু ফিডিং রুমও রেখেছি। অর্থাৎ কোনো যদি মহিলা, গর্ভবতী মহিলা যদি এখানে আসেন, মানে
তার যদি ছোট বাচ্চাকে নিয়ে আসেন, তার যদি ফিডিং করানোর দরকার হয়, সেটার জন্য আমরা ব্যবস্থা করেছি, সেই রুম করা আছে এবং সেটা আমাদের ভলেন্টিয়াররা নিয়ে যাবেন, তার পরিবারের লোক, তিনি গিয়ে বাচ্চাকে ফিডিং করে তারপর যাবেন। তো আমার মনে হয় যে এই জিনিসটা আমার জিও বাংলা সকল দর্শককে জানাই, যারা আসবেন এখানে তারা এসে যদি মনে করেন আমাদের বললে আমরা সেই সুযোগটাকেও করে দেবো। অসীমদা, ওই যে অনলাইনের ব্যাপারটা কি অসীমদা বললো? আমরা আর একটা জিনিস করেছি, সেটা মহা উৎসব অনলাইনের সঙ্গে বি আর ট্যাগড, এবং আমরা যারা ভিড়টাকে অ্যাভয়েড করতে চান কলকাতা শহরে বা ভারতবর্ষের মধ্যে, বা যারা বিদেশে থাকেন, যারা আসতে পারবেন না পুজোর সময়, তারা মহা উৎসব ডট অনলাইনে গিয়ে আমাদের এখানে পুজো সমর্পণ করতে পারেন এবং তারা চাক্ষুষ করতে পারেন অনলাইন থ্রু। তাদের নাম দিয়ে, গোত্র দিয়ে পুজো হবে, আমরা পুজোর ডালির তার এক একটা আমরা ধার্য এই কোম্পানি করেছে এবং সেটা খুবই নমিনাল, এবং সেই জায়গাটাকে আমরা মানুষের সামনে করে দিয়েছি যে যারা পুজোতে ভিড় অ্যাভয়েড করতে চান তারা থ্রু অনলাইন পুজো দেখতে পারেন, সন্ধি পুজো দেখতে পারেন, পুজো অর্ঘ্য করতে পারেন, সমস্ত জিনিসটাই, মাকে শাড়ি আলতা সিঁদুর দিয়ে মায়ের কাছে পুজো দিতে পারেন, ফুল দিয়ে মিষ্টি দিয়ে পুজো দিতে পারেন। তো এটাই, এই সুযোগটাও আমরা অ্যাভেল করছি বা মানুষের কাছে পৌঁছে দিচ্ছি, নট অনলি যারা প্রবাসী বাঙালি বা প্রবাসী ভারতীয়, কিন্তু এটা যারা ভারতবর্ষে আছে, যারা ভারতবর্ষের ডিফারেন্ট প্রান্তে আছে, যারা বাংলায় আসতে পারছে না, যারা কলকাতা বসে বয়স্ক লোক যারা আসতে পারছে না, তাদের জন্য। আমার একটা দারুণ লেগেছে, এত সুন্দরভাবে অর্গানাইজ হচ্ছে, ভেতরে আমি ইনসাইড দেখলাম একদম একজন হুইল চেয়ারের উপরে দিব্যি আরামসে ইনাফ স্পেস পেয়ে পাচ্ছেন উনি, আর উনি ঘুরে বেড়াচ্ছেন। এই অ্যারেঞ্জমেন্টটা অসীমরা দারুণ করেছে, অসাধারণ অসাধারণ। আই থিঙ্ক ইটস আ ওয়ান্ডারফুল প্লেজার। যখন ঢুকছিলে তখন একজন প্রেগনেন্ট মহিলা লাইনে দাঁড়িয়ে ছিল, যদি নোটিস করে দেখো, আমরা তাকে ভলেন্টিয়াররা নিয়ে এসে আমরা তাকে আগে অগ্রাধিকারে দর্শন করার জায়গা করে দিয়েছি। সো আমার মনে হয় যে আমরা যেটা করছি সেটা হচ্ছে হিউম্যানিটির কাজ করছি, মানুষ মানুষের স্বার্থে, মানুষের জন্যই মানুষ জন্মগ্রহণ করেছে, এখানে হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না, সমস্তটাই সম্প্রীতির মধ্যে আমরা একে অপরের বন্ধনে বেঁধে নেব। গ্রেট গ্রেট ফিলিং, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ দীপালি, থ্যাংক ইউ সো মাচ। আর অসীমদা আমাদের সাথে কথা বললে, সময়টা দিলে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। অসীমদা আজকে খুব ব্যস্ত, তার মধ্যে দেখ কতটা সময় আমাদের দিয়েছে, থ্যাংক ইউ, সত্যি সত্যি থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আর জিও বাংলা সকল দর্শককে বলবো যে এই পূজায় আসুন এবং সবাই অবশ্যই দেখে যান, এত সুন্দর লেগেছে যে কিছু বলার নেই, একদমই সত্যি খুব সুন্দর। থ্যাংক ইউ মনীষা দি, সত্যি খুব সুন্দর লেগেছে, এবং এরকমই আরো চমক দেব আমি জিও বাংলা টিমকে, তার জন্য চলে যাব পরবর্তী মণ্ডপে, আর সেই চমকগুলো তুলে ধরবো আপনাদের সামনে, তার জন্য চোখ রাখতে হবে জিও বাংলায়।